ও দুস্থ বুজুর্গ আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহকে ভয় করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, কবরের জগতে আসিও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হইতে না পারো, অর্থাৎ মুসলমান না হইয়া কবরে আসিও না। কিন্তু আজকে আমরা মুসলমানিত্ব লাভ করতে পারলাম কি পারলাম না, আমার নাম মুসলমানের খাতায় আছে কি না, আমার নাম জান্নাতের লিস্টে আছে কি না, আমার নাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র খাতায় আছে কি না, এই চিন্তা ফিকির আজকে আমাদের নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর মনে মনে চিন্তা ভাবনা কইরা এরকম আত্মগরিমার সাথে চলতেছি, মুসলমানের ঘরে যখন জন্ম নিয়েছি বেহেস্ত তো পামুই জোরে কোন ঠিক কি না। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবি, এত বড় সাহাবি, যেই সাহাবির ব্যাপারে আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর পূর্বে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, আবু বকর ফিল জান্না, উমর ফিল জান্না, উসমান ফিল জান্না, এমনি ভাবে 10 জন সাহাবির জান্নাতের এরকম ভাবে সুসংবাদ দিয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, যেই 10 জন সাহাবির জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দিয়ে গেছেন, ওই সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর কি পরিমাণ ভয় ছিল, জাহান্নামের কি পরিমাণ ভয় ছিল, কবর আজাবের কি পরিমাণ ভয় ছিল। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সাহাবি জলিলুল কদর সাহাবি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর রাজ সাহাবি, যেই সাহাবির কাছে আল্লাহর নবী রাহমাতুল আলামিনের গোপন তত্ত্ব ছিল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, যেই সাহাবির কাছে আল্লাহ নবীর গোপন রহস্য থাকতো, গোপন তত্ত্ব থাকতো, ওই সাহাবির বাড়িতে যাইয়া হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া ডাক দিয়া সালাম দিয়া বলে, ও ভাই হুযাইফা রে, তুমি একটু মেহরবানি করিয়া ওই খাতাটা চেক করে দেখো, ওই কাগজটা চেক করে দেখো, যেই খাতার মধ্যে মুনাফেকদের নাম আছে ওই খাতার মধ্যে আমি উমরের নাম আছে কিনা। আল্লাহর নবী তো তোমারে জানাইছে কে কে মুনাফিক, মুনাফিকের লিস্টে আমি উমরের নাম আছে কিনা একটু তালাশ করে দেখো, একটু খোঁজ নিয়ে দেখো, চেক করে দেখো। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে দুই ওয়াক্ত নামাজ পড়িরা, রমজান মাসে রোজা রাইখা, অন্তরে এরকম গর্ব অহংকার আত্মগরিমার কোনো অভাব নাই। আর আল্লাহর নবীর এত বড় সাহাবি, যেই সাহাবির আল্লাহর নবীর পবিত্র শ্রবণ দিয়া জান্নাতের সুসংবাদ বইলা গেছেন, আবু বকর ফিল জান্না, উমর ফিল জান্না, উসমান ফিল জান্না, আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া এরকম খোঁজ নিচ্ছে, তালাশ করতেছে, ও ভাই হুযাইফা ওই খাতারেরও চেক করে দেখো, ওই তালিকারেরও তালাশ করে দেখো, মুনাফেকদের লিস্টের মধ্যে আমি উমরের নাম আছে কিনা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, ডাক দিয়া বলে, উমর গো, ও খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর নবী আমার কাছে গোপন কথা রাখছে, গোপন কথা বলছে, কিন্তু আল্লাহর নবী এই কথা বলছে কারো কাছে বলবা না, আমি বলতে পারবো না, নবী আমার কাছে আমানত রাখছে আমি বলতে পারবো না, ওই কাগজের মধ্যে কার কার নাম আছে আমি বলতে পারবো না। আমার দুস্থ বুজুর্গ ভাইয়ের আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন না, ফিরা চলে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বহুদিন পরে গভীর রাত্রে গেলেন হুযাইফার বাড়িতে, হুযাইফার বাড়িতে যাইয়া সালাম দিয়া ডাক দে বলে, ও ভাই হুযাইফা,
আমি একটা বিষয়ে তোমার সাথে কথা বলতে আসছি। হুজাইফা বলে, কি বিষয়ে কথা বলতে আসছেন? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুজাইফা গো, আমি যদি আজকে ইন্তেকাল করি, আমার যদি মরণ হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আগামী দিন যদি আমার জানাজা হয়, আমার জানাজার মধ্যে তুমি অংশগ্রহণ করবে কিনা? এ ভাই হুজাইফা, যদি আজকে আমার ইন্তেকাল হয়ে যায়, যদি আমার মরণ হয়ে যায়, আমি একটা বিষয় তোমার কাছে জানতে আসছি, আমার জানাজার মধ্যে তুমি অংশগ্রহণ করবা কিনা, আমার জানাজার নামাজ তুমি পড়তে যাইবা কিনা? হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, এ ভাই উমর, আপনার জানাজায় কেন যাব না? অবশ্যই আপনার ইন্তেকাল হয়ে গেলে আমি হুজাইফা আপনার জানাজার মধ্যে অংশগ্রহণ করব, আপনার জানাজার মধ্যে আমি শরীক থাকব। আপনার জানাজায় কেন যাব না? অবশ্যই আপনার জানাজায় আমি যাব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নু চোখের পানি ছেড়ে দিয়ে এবার ডাক দিয়ে বলে, হুজাইফা গো, আমি কিছুদিন আগে আসছিলাম আপনার বাড়িতে মুনাফেকের লিস্টের খাতাটা চেক করার জন্য। মুনাফেকদের নাম যেই খাতায় আছে ওই খাতাটা চেক দেওয়ার জন্য আসছিলাম, ওই খাতার মধ্যে আমার নাম আছে কিনা? আপনি বলছেন না বলা যাবে না, আল্লাহর নবী আপনার কাছে আমানত রাখছে আপনি বলেন নাই, কিন্তু আমার চিন্তায় ঘুমে ধরে না, আমার রাত্রে ঘুম আসে না, আমার কাছে ভালো লাগে না, আজকে আবার গভীর রাত্রে আপনার কাছে আসছি, আপনার সাক্ষাতে আসছি এই কথা জানার জন্য। আমি উমরের যদি আজকে ইন্তেকাল হয়ে যায়, আমি উমরের জানাজার নামাজে আপনি যাইবেন কিনা? ও ভাই হুজাইফা, আপনি বলছেন মানে আমার জানাজায় যাইবেন? আমি উমর যদি ইন্তেকাল করি, আমার জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করবেন, আমার জানাজায় যাইবেন? এর দ্বারা বোঝা গেল মুনাফেকের লিস্টে আমার নাম নাই, মুনাফেকের লিস্টে আমার নাম নাই। যদি মুনাফেকের লিস্টে আমার নাম থাকতো, আল্লাহর নবী বলে দিছে মুনাফেকের জানাজায় যাইবা না, আমার জানাজায় যাইতে যখন তুমি রাজি হইছ, সম্মতি জ্ঞাপন করছো, এর দ্বারা বুঝতে পারলাম, এর দ্বারা জানতে পারলাম মুনাফেকের লিস্টে অন্তত আমার নাম নাই। চিৎকার মেরে জোরে জোরে কন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর এত বড় জলিলুল কদর সাহাবি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি হইয়া হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, মুনাফেকের লিস্টে নাম আছে কিনা, মুনাফেক হয়ে গেছে কিনা, তার ভিতরে হযরত উমরের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, জাহান্নামের কি পরিমাণ ভয় ছিল, আযাবে কবরের ব্যাপারে কি পরিমাণ ভয় ছিল, পরকালের ব্যাপারে কি পরিমাণ ভয় ছিল, আজকে আমাদের অন্তরে তো কোনো ভয় নাই, জোরে কোন ঠিক কিনা? আমার দুস্থ বুজুর্গ ভাইরা, আমার আল্লাহর ভয় আসবে যদি মাদ্রাসায় সম্পর্ক রাখতে পারেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে পারেন, নিজের সন্তান যদি মাদ্রাসায় ভর্তি করাইয়া এরকম কোরআনওয়ালা বানাইতে পারেন, ওই কোরআনের ছোঁয়া যদি লাগে, কোরআনের আলো যদি ঘরে আসে, তাইলে আল্লাহর ভয় আসবে, আল্লাহর মহাব্বত আসবে, জোরে জোরে কন ঠিক কিনা?